সম্পূর্ণ একটা নতুন ডিলারের ভিডিও আপনার লই আহিছো। আর এই ভিডিওটি উপস্থাপন কেনেকা পায় তো আপনাদের কমেন্ট বক্সত কমেন্ট করবলে নাপাহরিব। আর এই ডিলার আপনাদের যদি গাড়ি এখন লয় তাহলে এডিশনাল কিছু ডিসকাউন্ট রাখিছে, সেই ডিসকাউন্টবিলাকও আপনাদের পাব। লগতে এই ডিলারটির এড্রেসটি হয়েছে গুয়াহাটি বরবারী মারুতি ট্রু ভ্যালু ওয়ার্কশপর একবারে কাকতে লাগি আছে মটো বাজার। আর বেশি দেরি নকরো কেন ইয়াতে বিভিন্ন ধরনের বিভিন্ন সেগমেন্টর গাড়ি আছে, আর বিভিন্ন সেগমেন্টর গাড়ি আপনাদের চাব পারিব। যখন আপনার এক্সপেক্ট হয় সেখানে আপনাদের লোক পারিব, আর যখন আপনার বাজেটত পড়ে সেখানে আপনাদের লোক পারিব। তো কথা হল যে এই ডিলারের যে আপনি গাড়ি কিয় লব, তো সবতকে ডর প্রশ্ন হচ্ছে সেটু এই ডিলারের গাড়ি কিয় লব। আর কথা হল প্রাইস কেনকা, ফাইন্যান্স করে এনেকা, এক্সিডেন্ট ইস্যু গাড়ি রাখে নাকি, বা কিবা মিটার টাম্পারিং করে নাকি, সকলখিনি তথ্য দিব। মূল দাদা আছে, দাদাই কব পুন প্রথমে করক মাতার মটো বাজার লোকেশন মো কইসুয়ে আপনার কিবা মিটার টেম্পারিং করে নাকি, যে সম্পূর্ণ একটা নতুন ইনফরমেশন হয়, গতি সম্পূর্ণ ইনফরমেশন তো দিবল যাওয়ার আগত মানে কিছু কথা আপনার সুদিব যা কথা মূল ভিউয়ার্সর হয়, যেহেতু মূল ভিউয়ার্সে চাই আছে কোয়েশন করবা নাই, গতি হয় মই আপনার কোয়েশন করব যে পুন প্রথমবার আপনার আপনার এই ডিলারটি মানে ভিডিও মাধ্যমে রাইজের ওসব উপস্থাপন করে আছো মটর বাজার নামের এই প্রতিষ্ঠানটির নাম। আপনাদের যেহেতু গাড়িবিল রাখিছে আপনার গাড়ি প্রথমে কর মিটার টাম্পারিং করে নাকি? হ্যাঁ, আমার আপনার প্রথম বস্তুতে আমার যেহেতু আমার ইয়ারপা আমি গাড়ি কিয় লোক লাগে যে কোয়েশনটি কম আমি, আমার এটা মিটার টাম্পারিং প্লাস এক্সিডেন্টাল নন এক্সিডেন্টাল গাড়ি আমার পাব। এক্সিডেন্ট ইস্যু গাড়ি নাপায়? নাপায়। ওকে, মিটার টাম্পারিং নাপায়? নাপায়। এটা আপনার ফুল গ্যারান্টি দিব পারিব? গ্যারান্টি পাব। ওকে, আর একটা কথা কই দিও আপনার, যেহেতু আমার গাড়িবিল মানে কি বিশেষ বেশিরভাগ মানে আমার এক্সচেঞ্জত আহে, এক্সচেঞ্জত আহে, তো কিছু গাড়ি থাকিও পারে, তো সেটা আমি কাস্টমার ইনফরমেশন দিয়ে দিই যে এখন গাড়ির এই ইস্যু আছে, আপনার ইচ্ছা এটা আপনি লই নলে আপনার কথা। ওকে, যে কিছু গাড়ি গৃহস্থর পর গাড়ি কিনে তেতিয়া কিছু গাড়ি কিবা এটা কাম করবলগিয়া হব পারে, তো সেই কথাটা আপনার সম্পূর্ণ কই দিব, আর আপনার সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার পিছতহে আপনার সেই গাড়ি লব, বা সেই গাড়ি আপনাদের টেস্ট ড্রাইভ করে ভাল এজন এক্সপার্টক আপনাদের দেখাই লব। আজিকালি চাক প্রতিটি বস্তু অনলাইন হয়ে যায়, গতি অনলাইনের যুগত যদি আপনি যদি গাড়ি লব যাওতে যদি আপনি ঠক খায় তাহলে সেটা আপনার দোষ হব, সেটা মূর দোষ নয় বা ডিলারের দোষ নয়, কেনো আপনি গাড়ি লব যাওতে সম্পূর্ণ আপনাদের অনলাইন ডিটেলস চাই লব, খুব ধুনিয়া সুবিধা আছে। যদি কোম্পানি গাড়ি লব সেই কোম্পানির ডিলার গিয়ে আপনি নাম্বারটি দিয়ে দিলে হিস্ট্রিটি আপনার চাই দিব। এটা কথা হল বেশি দেরি নকরো গোটেখিনি কথা কইসুয়ে, গাড়ি কিমান টাকার পর আরম্ভ হয়েছে? গাড়ি আপনার আমি আজি দি দিম 1,70,000 পর, 1,70,000 পর গাড়ি আরম্ভ হয়েছে। আমি বেশি দেরি নকরো, এখন আছে ওয়াগনার ভি এক্স আছে, জেড এক্স আছে, এল এক্স আছে। ওয়াগনার আপনার এখন 2022 মডেল হয়, আপনার ভি এক্স আছে অপশনাল হয়, 1 ইয়ার ইঞ্জিন ওয়ারেন্টি প্লাস 3টা সার্ভিসিং ফ্রি পাবো। ওকে, ঠিক আছে, প্রাইস আমি রাখিছো 5,50,000, 5,50,000, 50,000 আছে। i20 এখন কি হয়? i20 খন i20 আপনার 2019 স্পোর্টস মডেল হয়, ফুল আপনার জেনুইন পেইন্ট এন্ড জেনুইন রানিং আছে গাড়ি, আপনার প্রাইস রাখিছো অনলি 4,60,000, 4,60,000 হয়, 4,60,000 টাকা i20 বিচারিছে। যদি আপনার পছন্দ হয়েছে পরে গাড়ি একদম বহুত ধুনিয়া হয়ে আছে। নেক্সট এখন আছে আপনার বেরেনো, এখন আপনার 2022 মডেল ডেল্টা মডেল হয়, রানিং 27,000 অনলি হয়, এখন আপনি মারুতি ফালের পর 1 ইয়ার ইঞ্জিন ওয়ারেন্টি প্লাস 3টা সার্ভিসিং ফ্রি পাবো। ওকে, ঠিক আছে, প্রাইস আমি রাখিছো 6,70,000, আস্কিং প্রাইস হয়, নেগোসিয়েট হয়ে যাবো, নেগোসিয়েট হয়ে যাবো হয়। তো নেক্সট এখন আছে সুইফট, সুইফট আপনার 2020 মডেল হয়, ই এক্স এ মডেল হয়, 57,000 জেনুইন রানিং হয়, 1 ইয়ার ইঞ্জিন ওয়ারেন্টি প্লাস 3 ফ্রি সার্ভিসিং। এখন আপনার এক্সইভি, এক্সইভি আপনার 2018 মডেল টপ মডেল হয়, ঠিক আছে, প্রাইস আমি রাখিছো 9,70,000। ওকে, নেক্সট গ্র্যান্ড ভিটারা আপনার 2023 মডেল হয়, এখন হয় খুব কম চলিছে গাড়ি আপনার, আস্কিং প্রাইস আমি রাখিছো 13 লাখ। ওকে, অল্টো 800, অল্টো 800 2018 মডেল হয়, বহুত কম চলিছে গাড়ি, 34-35 সামথিং রানিং কিবা আছে হয়, প্রাইস রাখিছো 3,30,000। ওকে, নেক্সট অল্টো ক্যাটেন, এখনের প্রাইস কিমান বিচারিছে? অল্টো ক্যাটেন আপনার 2019 মডেল, রানিং অনলি 27,000 হয়েছে, 1 ইয়ার ইঞ্জিন ওয়ারেন্টি প্লাস 3 ফ্রি সার্ভিসিং হয়, প্রাইস রাখিছো আমি 3,90,000। ওকে, 3,90,000 হয়। তো নেক্সট এফালে এখন আছে অলুক্স অল্টো ক্যাটেন হয়, অলুক্স 2013 মডেল হয়, ক্যাটেন ভি এক্স আপনার, ওকে, আর রানিং হয়েছে অনলি আপনার 55,000, প্রাইস রাখিছো 2,45,000। ওকে, ফাইন্যান্স হবনে? ফাইন্যান্স এখন নহব চাগে, অল্প প্রবলেম হব, নহব চাগে। আই টেন,
i10 2013 মডেল হয়, রানিং আপনার 94,000 আছে, যেটা আমার সব জেনুইন থাকে, আমার টেম্পারিং না থাকে, জি আছে আপনার হেটো পাই যাব হয়। প্রাইস দেখিছো আপনি এখন 1,70,000। ওকে, ফেনু, হুন্ডাই ফেনু, হুন্ডাই ফেনু এস মডেল দরকার, 2020 মডেল হয়, এফালে সময় ফেলো, রানিং অনলি আপনার 20,000 হইছে এখন, 20,000 সব জেনুইন আছে, আপনার পেন জি আছে গাড়ি খন হয়, সব জেনুইন পাবো। প্রাইস দেখিছো আমি আস্কিং প্রাইস 7,20,000। নেগোশিয়েট তো হবো, নেগোশিয়েট নিশ্চয়। নেক্সট হুন্ডাই এমএস, হুন্ডাই এমএস আপনার 2018 মডেল এখন হয়, প্রাইস দেখিছো আমি 4,60,000। 4,60,000 হয়। এখন আপনার ডাউন পেমেন্ট কিমান দিব লাগিব? ডাউন পেমেন্ট আপনি মিনিমাম, এটা আপনার সিভিলের উপর ডিপেন্ড করে, অ্যাকচুয়ালি আপনি ধরে রাখ 1,00,000 1,50,000 দিলে উলাই যাব, মানে 1,50,000 ভিতরত, মানে 1,50,000 ভিতরত, মানে আপনি গাড়ি এখন লোব পারিব 1,50,000 ভিতরত। এখন কি গাড়ি? কিয়া আপনার সেলটোস, এখন আপনার 2020 মডেল হয়, রানিং বহুত কম আছে, জাস্ট রিসেন্টলি আমার সোমাল এখন এটিও হয়। প্রাইস আমি রাখিছো 1,150। 1,150 দামটো তো নেগোশিয়েট হবো ন? হয়ে যাবে নিশ্চয়। কিমান চলিছে এখন? এখন আপনার 16,000 রানিং আছে, 15,000 16,000 চলিছে। নেক্সট এখন 2019 মডেল ZDI হ্যাঁ, ব্রেজা, ব্রেজা এখন আপনার মাইনাস পয়েন্ট এটাই আছে খালি, আপনার 1,27,000 রানিং আছে গাড়ি। ওকে, এখন যেহেতু ডিজেল গাড়ি আপনার রানিং হয়ে, আপনার এখন মডেল কি? ZDI মডেল হয়, ZDI মডেল হয়। ওকে, প্রাইস আমি রাখিছো 6,20,000। ওকে, নেক্সট সুপ ডিজায়ার, নেক্সট আপনার ডিজায়ার আপনার ফুল মেইনটেইন কার হয়, আপনার অরিজিনাল পেইন্টত এন্ড অরিজিনাল রানিংত পাই যাব, 49,000 রানিং আছে গাড়িখন হয়, ঠিক আছে। প্রাইস আমি রাখিছো 4,20,000। ওকে, আপনার 2019 মডেল, 2019 মডেল, 2019 মডেল ওয়াগনার VX না ZX, ওয়াগনার VX হয়। প্রাইস কিমান আপনার? 1.2 সিসির আপনার হয়, আপনার দুটা ইঞ্জিন আছে, আপনার 1 লিটার আর 1.2 আছে হয়, এখন আপনার 1.2 লিটার সিসি হয়, 25,000 অনলি রানিং আছে গাড়িখন। প্রাইস কিমান? প্রাইস আমি রাখিছো 4,60,000। এখন হুন্ডাই এমএস, এখন আমার হন্ডা এমএস আপনার 2014 মডেল হয়, 280 আমি প্রাইস রাখিছো এখন, 2,80,000। 2,80,000 দাম তো নেগোশিয়েট হবো সাকে, হয়ে যাবো নিশ্চয়। ওকে, স্যালারি কিমান আহিব? স্যালারি আপনার 2016 আপনার ZX আই এখন, আপনার 2016 চনের ZX আই, 16 চনের ZX আপনার 3,70,000 আহি যাব, আপনার 3,70,000 হয়, 3,70,000 টাকা রাখিছে ZX আই স্যালারিও, স্যালারিও 2016 চনের। ওকে, নেক্সট, নেক্সট আপনার আছে ওয়াগনার, ওয়াগনার 2017 মডেল, 17 মডেল, 3,75,000 রাখিছো গাড়ি, নেগোশিয়েট তো হবো, হয় নিশ্চয় নেগোশিয়েট হয়ে যাবো। ওকে, ব্রেজা, ব্রেজা আপনার 2017 মডেল, ডিজেল না পেট্রোল? PDI, PDI ডিজেল, ডিজেল। প্রাইস কিমান? প্রাইস আমি রাখিছো 5,20,000 আস্কিং প্রাইস, আস্কিং হয়। কিমান চলিছে এখন? এখন আপনার রানিং আছে অনলি 76,000, 76,000 রানিং হয়। গাড়িবিলাক আপনার অল্প লেতেরা হয়েছে, যেহেতু বিল্ডিং উপর আছে তো, লেতেরাটা অসুবিধা নাই, ধুই দিলে নতুন হয়ে যাব। যদি আপনার গাড়ি কিখন পছন্দ হয়েছে তেতিয়াহলে আপনাদের দাদা ফোন করব, আর ফোন করাতে আপনাদের ফিজিক্যালি আসবে, গাড়ি টেস্ট ড্রাইভ করব, ভেরিফাই করব, তারপর গাড়ি এখন পার্চেস করব। একটা কথা কব খুঁজেছিল, হয় বহু কাস্টমার মানে কি করে, আপনার ইনকোয়ারি করে, ফোন করে, আর আপনার নেগোশিয়েটর কথা কয়ে থাকে। এটা ধরো আপনার গাড়ি আমি চাই কিনা আমি নেগোশিয়েট করো, এটা কাস্টমার উপর ডিপেন্ড করে, কিছু কথা ধরো কি কাম করে দিব লাগে বা কি করব না লাগে, কিছু মানে কি করে মানে গোটে গাড়ি মোক কাম করে দিব লাগে, মই ইমান টাকা টা দিয়েছো, আচ্ছা তো হেনুকা মানে একচুয়ালি নহয়। আপনার আপনি ফিজিক্যালি আহক, তারপর গাড়ি চাই লোক, তারপর আমি ডিসকাস করি, অন টেবল কথা হবো, হ্যাঁ তারপর আমি একটা ভালো নেগোশিয়েট করে আপনার একটা প্রাইস দিব। ওকে, খুব ধুনে কথা হ্যাঁ কছে, যদি আপনার পছন্দ হয়েছে তাহলে ডিলার ভিজিট করব, গাড়ি লব, তো গাড়িবিলা চাই কেনে পালে আর কোন ডিস্ট্রিক্টর ভিডিওটা চাই আছে কমেন্ট করব। ধন্যবাদ।